আসসালামু আলাইকুম, এটেন বাংলা শেয়ার বাজার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডে পরিচালনা পর্ষদ সভা আজ বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি 20% লভ্যাংশ দিয়েছিল। এদিকে রিয়ালেন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী 18 ফেব্রুয়ারি বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। সভা 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। 2018 সালে কোম্পানিটি 25% লভ্যাংশ দিয়েছিল। সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড CCBL তথা ক্লিয়ারিং কর্পোরেশনের 7 জন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে BSEC। নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হচ্ছেন CCBL এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ, BSEC সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুস সালাম শিকদার, বহুজাতিক কোম্পানির সাবেক কর্মকর্তা তাজদিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন আহমদ, বুয়েটের সাবেক চেয়ারম্যান ও CSE বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা আকবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন এবং বেসিসের সাবেক পরিচালক ও অ্যাডভান্সড ERP লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তারা 3 বছরের জন্য CCBL এর দায়িত্ব পালন করবেন। 300 কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করছে CCBL। প্রতিষ্ঠানটিতে DSE-র 45%, CSE-র 20%, বিভিন্ন ব্যাংকের 15%, CDBL-এর 10% ও কৌশলগত অংশীদারের 10% শেয়ার থাকবে। SS স্টিল লিমিটেডের প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় বেড়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1.15 টাকা। আগের বছর একই সময়ে EPS ছিল 78 পয়সা। 31 ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে 17.08 টাকা, যা আগের বছর ছিল 15.93 টাকা। অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে। 30 জুন 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 2% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড VFTN এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড VFTN এর মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।